والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المجنبين. الصلاة السلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد: والفرقان الحميد সকলেই জবান খুলে মোহাব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى على مولانا محمد وعلى آل سيدنا محبت قري اللهم صلى على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. দরদ শরীফ পৌঁছে দিও মদিনা محمد. لا إله إلا الله لا
إله جوڑ لا إله إلا الله لا إله لا إله لا إله تمرا نام مجروجا چھیڑو ہونا ماں بابر خدمت بھولو ہونا تمرا نام مجروجا چھیڑو ہونا ماں بابر خدمت بھولو ہونا لا إله إلا الله جوڑ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুয়াজ্জাস মুহতারাম সম্মানিত মুসল্লিরে কেরাম উলামায়ে কেরাম আজকে মাহফিলের সম্মানিত দোয়াগীর সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ আকর্ষণ প্রধান আকর্ষণ উপস্থিত রয়েছেন পত্র এলাকা দিনদার ইমানদার মুত্তাকিন ভাই ও বাবারা পর্দার আড়ালে আমার সম্মানিত ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাকে আপনাকে আজ বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলাম আলহাজ হযরত মাওলানা মুফতি আল্লামা দেলওয়ার হোসাইন জিহাদি হুজুর কিবলার শরণে ইসাল সওয়াব আজিমুশান মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া দান আদায় করি উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া দান আদায় করি আল্লাহ পাক গতকাল থেকে আজ পর্যন্ত আজকে সমাপনী দিনে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গায় বসে না থেকে অযথা সময় নষ্ট না করে আজকে কিছু সময় বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসাইয়া তার প্রিয় নবী দুজাহানের বাদশাহ নবী উম্মতের কান্ডারি নবী দুজাহানের বাদশাহ নবী শাফিউল মুজনবিন হায়াতুল নবী জিন্দা নবী নূর নবী কামলি ওয়ালা নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মনিবের দরবারে আরেকবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া দান আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে বসাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক মর্তবা জিকির করার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা পেয়ে আমরা খুশি না বেজার এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার আমরা অবশ্যই খুশি কিন্তু একজন আছে বেজার যার নাম হলো ইবলিস কথা বলুন ঠিক কিনা এই ইবলিসের মোহে পড়ে
ইবলিশের ভালোবাসা পড়ে অনেকেই আজকে বেহেশতের বাগান থেকে দূরে সরে আছে কথা বলেন ঠিক কি না কারণ এই বেহেশতের বাগান সারা মাসে হয় না সারা দিন হয় না বছরে একবার হয় কথা বলেন ঠিক কি না এই একবার যদি এলাকাবাসী এটাকে সময় দিতে না পারে কে মূল্যায়ন করতে না পারে তাহলে এটা তারা হলো হতবাগা তাদের মত হতবাগার হতেই পারে না যেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় নবী রাহমাতুল আলামিনের আলোচনা হয় ওই জায়গাটার মধ্যে এক বছর পর্যন্ত আল্লাহ তাআলা নিরাপদ রাখেন বলে সুবহানাল্লাহ তাহলে এটা কি এলাকাবাসীর জন্য গৌরব নয় এটা এলাকাবাসীর অহংকার নয় তাহলে আমরা কেন অযথা সময় নষ্ট করে অযথা সময় দিয়ে বিভিন্ন জায়গায় বসে আছি অন্য অন্য দিন বসে থাকেন ভালো কথা কিন্তু আজকে একটা ইসলামিক জলসা হচ্ছে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে আমি আপনাদেরকে উদার আহ্বান করব মেহমান দাওয়াত দিয়েছেন অবশ্যই আপনারা এই মাহফিলে সকলে এসে মাহফিলকে সহযোগিতা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি সময় কম সেই বিদায় আমি ভূমিকা ভূমিকা কোনো কিছু যাই নাই আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব সেই আলোচনাটা হলো আমরা এই পৃথিবীতে এসেছি কিন্তু থাকার কোনো ক্ষমতা নাই না কারো ক্ষমতা আছে কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান পীর সাহেব মাওলানা সাহেব কোন কেউ পৃথিবীতে আজীবন বাঁচবে না সকলকে একদিন না একদিন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যেতে হবে কথা বলুন ঠিক কি না আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে যার ভিতরে দেহ আছে ওই প্রাণীটা মৃত্যুর শ্বাস গ্রহণ করবে এতে কোনো সন্দেহ নাই তারপর আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার বলেন যখন মানুষ ইন্তিকাল হয় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তখন আর কেউ তাকে বলে না অমুক ব্যাপারী সাহেব অমুক মাল সাহেব অমুক চেয়ারম্যান সাহেব তখন বলা হয় অমুকের লাশ কথা বলুন ঠিক কিনা মৃত্যুর পরে মানুষের পরিবর্তন হয়ে যায় মৃত্যুর পরে মানুষ পরিবর্তন হয়ে যায় তার নামটাও পরিবর্তন হয়ে যায় অমুকের লাশ অমুকের লাশটার জানাজা কখন হবে কতক্ষণ জানাজা দিবে এই আশায় সকলে অপেক্ষায় থাকে আপনার আমার মৃত্যু এটা অনিবার্য এটা নিশ্চিত এটার কোনো গ্যারান্টি নাই যখন মনে চায় তখনই আসতে পারে হয়তো এখন মাহফিলে এসেছি একটু পরে চলে যাওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি হায়াত দেয় তাহলে যেতে পারবো না দিলে কোনো যাওয়া যাবে না সেই কারণে বাবুজিরা আমার মৃত্যুর কথা স্মরণ করুন মৃত্যুর কথা স্মরণ করুন বেশি বেশি তাওবা করুন ইস্তেগফার করুন এমন একটা ইস্তেগফার আছে যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার এই ইস্তেগফারটা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাইকা বি নিআমাতিকা আলাইয়া আবু বি যামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা চিৎকার দে বলি আল্লাহু আকবার মৃত্যুর আগে বেশি বেশি তওবা করুন এই তওবাটা হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি যদি কোনো উম্মত যদি কোনো বান্দা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা সকালে পড়ে সকালে পড়ার পরে যদি সে এই দিনের মধ্যে ইন্তিকাল হয় তাহলে সে জান্নাতবাসী হবে আর যদি সন্ধ্যার পরে পড়ে যদি তার রাত্রি মৃত্যু হয় তাহলে সে জান্নাতে যাবে জোরে বলি সুবহানাল্লাহ এই সাইয়্যিদুল ইস্তিগফার শুধু তাই না প্রত্যেক নামাজের পরে আমাদেরকে তওবা করতে হবে প্রত্যেক নামাজের পরে আমাদের শুকরিয়া আদায় করতে হবে কার সব সময় শুকরিয়া আদায় করব কার আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস আল্লাহ তাআলা বলেন
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. الله أكبر. الله تعالى আমাদেরকে জানিয়ে দিলেন বলে দিলেন এই আমার বান্দারা দুনিয়ায় গিয়েছো থাকতে পারবে না যতক্ষণ যা হয় শুকরিয়া আদায় করো আমার আমার শুকরিয়া আদায় ছাড়া কোনো গতি নাই করো গতি তোমাদের নাই যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমার নিয়ামত ছিনিয়ে নিব জোরে বলে নাউযু বিল্লাহ কেন কেমন শুকরিয়া আদায় করব আমরা তো মনে করি যদি গরুর গোশত দিয়ে ভাত খাই শুকরিয়া আদায় করব আর যদি ডাল দিয়ে ভাত খাই শুকরিয়া আদায় করব না এরকম লোক আছেন আজকে সারা দিন রোজগার হয় নাই রোজগার না হওয়ার কারণে সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চায় না ওই মানুষটা যদি দৈনিক আল্লাহ সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় নূর কদমে চুমু খাবো ওই কদমে চুমু খাবো চরণ তুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় নূর কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ তুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মদিনা শরীফ বহু দূরে সাগরের তীরে বলেন মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগরের তীরে বাংলাদেশকে সালাম দিলে বাংলাদেশ সালাম দিলে নূর নবীজি শুনতে পায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গো নবী কষ্ট হচ্ছে তাহলে জবান খুলতে হবে রসুলের শান গাইলে মনে তৃপ্তি আসবে ঠিক না তাহলে মহাব্বতে বলুন জবান খুলে জবানের মালিক কে আল্লাহ যদি জবানের মালিক হয়ে থাকে যেই নবী সারা পৃথিবীর জন্য রহমত আল্লাহ তাআলা বলে সুমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিবকে সারা পৃথিবীর জন্য আকাশে বলেন জমিনে বলেন সব জায়গার রহমত হলো আমার আপনার নবী জোরে বলে সুবহানাল্লাহ সেই নবীর শান মান গাইতে কৃপণতা করবেন না কারণ ফেরেশতারা ভিডিও করতেছে এমন দেশের মানুষ ভিডিও করতেছে ফেরেশতাদের ভিডিও কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে দেখানো হবে সুবহানাল্লাহ বলেন বললেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বললেন পাইলে নিরালায় গো নবী নূর কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ তুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বললেন পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন আমি দুনিয়াতে বলেন উম্মতি উম্মতি বলে কাঁদলেন আমি জীবন বলে হায় হায় এখনো কাঁদেন নবীজি এখনো কাঁদেন নবীজি পাফি উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বললেন পাইলে নিরালায় গো নবী
হায় হায় নূর কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ তুলি মাখব গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে বলে মারহাবা নবীর দিদার পাইতে চাই কে কে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিস যেখানে ওয়াজ মাহফিল যেখানে ভালো কাজ যেখানে সুদ ঘুষ যেখানে জুয়া কাছে যেখানে ক্যারাম বোর্ড যেখানে মাশাআল্লাহ মারহাবা বলেন আমরা এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই মাহফিলের পরে আমাদের নামাজের প্রতি আকৃষ্ট হতে হবে রসূলকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা রসূলের ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই নবীজির ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই রসূলের ভালোবাসা থাকতে হবে যদি রসূলের ভালোবাসা থাকে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় শান্তি আর শান্তি আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির প্রেমিক হিসাবে কবুল করুক বলে আমিন আল্লাহ পাকের খাদি বান্দা হিসাবে কবুল করুক বলে আমিন বলতেছিলাম মৃত্যুর কথাটা মৃত্যু প্রত্যেক মানুষের হবে হবে কি হবে না মে আমিও মরে যাব আপনিও মরে যাবেন একদিন থাকবে না কেউ থাকবে না কেউ থাকবে না তখন থাকবে কে কথা বলুন কে নাকি আল্লাহ আল্লাহ কি চলে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি এক থাকবেন আমার নামে রহমাতুল লিল আলামিন বলেন প্রভু গো সব যদি শেষ হয়ে যায় তাহলে আপনার জিকির তো বন্ধ হয়ে যাবে আপনার জিকির করবে কে আমার আল্লাহ তাআলা বলেন হাবিব আমার জিকির বন্ধ হয়ে যাবে তবে কোনো সমস্যা নাই কিন্তু আপনি নবীর জিকির বন্ধ হবে না আমার নবীর জিকির করবে কে আল্লাহ বলেন আমি আপনার জিকির করব সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আল্লাহ বলেন আমি আমার হাবিবের শান মান উঁচু করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সেই কারণে বাবার আমার মৃত্যু আগে দুনিয়া ত্যাগ করার আগে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন সুদ ঘুষ হারাম সুয়ার যা খান এর ফল আল্লাহর কাছে দিতে হবে কিনা দিতে হবে কিনা তাই এই সুখ ঘুষ থেকে হেফাজত থাকবেন যতদিন থাকবেন আজকে যারা অতীতে যারা সুখ ঘুষ নিয়ে ব্যস্ত আছেন তারা আজকে মাহফিল থেকে তওবা করে যান প্রভু গো যতদিন দুনিয়ায় থাকব আর হারাম খাবো না কথা বলুন ঠিক কিনা এই হারাম যদি ছাড়তে পারেন আপনার নামাজ কবুল হবে আপনার রোজা কবুল হবে আপনার যাকাত কবুল হবে আপনি যা দান করবেন সব কবুল হবে শুধু যদি হালাল খাইতে পারেন কারণ ইবাদত কবুল হওয়ার শর্তই হলো হালাল খাওয়া চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে সময় সংক্ষেপ আমাদের ওলামায়ে কেরাম অনেক বেশি আমরা দেশীয় মানুষ আমরা চাই না যে একজন আলেম আসলে আমরা তাকে ইজ্জত করব না আমরা চাই অন্য অন্য আলেমরা এসে আমাদেরকে বয়ান শোনা কথা বলেন ঠিক কিনা এই যতটুকু আলোচনা করেছি আসলে করার ইচ্ছা যাওয়াই ছিল এই অল্প সময়ের মধ্যে যা কিছু করেছি এর মধ্যে থেকে শুধুমাত্র আমরা যেই কথাগুলি আমি আপনাদেরকে বলে যাব এক নম্বর বিষয় হলো সব সময় ইস্তিগফার বেশি বেশি করবেন মৃত্যুর কথা স্মরণ করবেন যদি মৃত্যুর কথা স্মরণ করেন অন্যায় কাজ করবেন না কথা বলেন ঠিক কিনা মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করলে আর হারাম শুয়োর খাওয়া হবে না তারপরে হলো বেশি বেশি নবীকে ভালোবাসবেন আল্লাহর ইবাদত করবেন যাদের মা বাবা আছে খেদমত করবেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে সকল বলে আমিন এই মাহফিলের উছিলায় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন আল্লাহ